হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো পুজো কেমন কাটলো সবার আশা করি সবারই ভালো কাটলো বাট কি করবো বন্ধু সময় পাইনি হোটেল কাজ করছি তো এখন সময় পাচ্ছি না তাই তোমাদের সামনে আমি ভিডিও বানাতে পারছি না শেয়ারও করতে পারছি না চলো একটু সময় পেয়েছি পুজো কেটেছে তো আজকে আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে এসেছি যেমন তোমরা এখন পুজোয় বাড়িতে এসছো অনেকের যারা চেন্নাইতে কাজ করে এখন পুজোয় বাড়িতে এসছে কালী পূজা কাটিয়ে আবার যাবে তো গিয়ে কীরকম কনভারসেশন হতে পারে আমার সঙ্গে কীরকম হয়েছিল আমি সেইগুলো তোমাদের শেয়ার করছি ঠিক আছে তো তুমি বাড়িতে যখন আসবে তোমার বন্ধু বন্ধুবান্ধব বলবে ভাই সেই তো কত সুন্দর স্টাইল দিয়েছিস পয়সা আমিও যাবো তোর সঙ্গে এবং কত নানা কথা উঠবে তো তুমি তোমার একটা বন্ধুকে নিয়ে যেতে চাইছো এবার তুমি তোমার মালিকের কাছে কী বলবে তুমি নতুন ছ সাত মাস করে এলে অতটা তামিল জানো না হুম তো তুমি কীভাবে মালিকের সঙ্গে কথা বলবে কোনো ভয় নেই আমি আছি তো আমি তোমার তামিল শেখাবো এখানে যেমন আছে দেখো মালিক ম্যাডাম স্যার আন্না এবার তোমার মালিককে তুমি যাই বলো স্যার বলো আন্না বলো বা ম্যাডাম বলো ম্যাডাম থাকলে ম্যাডাম ঠিক আছে সেটাকে তুমি প্রথম বসাবে যেমন আমার মালিক ছিল আমি মালিককে আন্না বলতাম মানে দাদা তো এখানে এটা এক দাদা বসাতে হবে যেমন দাদা আমার কাছে একটা ছেলে আছে দাদা আমার কাছে কাজের একটা ছেলে আছে লাগবে এটা তুমি তামিলে কি বলবে আর না এংকেটে ভালাকে ওর পাইয়া আর কে ভ্যানো মা এটা আমার একটু নর্মালভাবে কথা বলা ঠিক আছে আর একভাবে কথা বলা যায় আর আলবেন মা একেটে এটা আবার অন্য মানে সেম কথা একটু অন্য মানে টান টান ভাব যেমন ওদের বাংলাই বাংলাদেশি ভাষা এক ইন্ডিয়ার ভাষা এক বাংলাই সেরকম বুঝতে পারলে তারপরে এখানে আছে কী কাজ জানে কী কাজ জানে মালিক বলল এলা তেরিও এবার তুমি যেই কাজ জানি তোমার বন্ধু সেই কাজ বললে সেটা আমি লিখলাম না এবার তোমার বন্ধু অন্য কাজে করতে পারো অনেক কোনো কাজ সেটা তুমি তোমার মালিককে বললে এবার মালিক বললো কবে আসবে তুমি এপো পারবে মানে কবে আসবে এপো পারবে আমি আর দুদিন পর আসবো না ওর রান্ডেনাল কালচে ভাড়া না ওর রান্ডেনাল কালচে ভাড়া মানে আমি আর দুদিন বাদে আসবো তোমরা কেমন আছো নিঙ্গেলা ফোন জিজ্ঞেস করতে পারো তোমরা সবাই কেমন আছো আছোলা এবার তুমি গেলে এবার তোমার ওইখানে অনেক বন্ধু বান্ধব থাকবে তারা জিজ্ঞেস করবে অনেক দিন দেখা হয়নি তামিলে রম্মনাল পাকলে আর একভাবে বলা যায় না রম্মনাল কানো দুভাবেই বলা যায় ঠিক আছে এবার তুমি বললে আমি বাড়ি গিয়েছিলাম না উর বইটা না উর বইটা আমি বাড়ি গিয়েছিলাম কবে কখন এলে এপো এপো আন্দা মানে কখন এলে আমি আগের দিন এসেছি না নেতে বান্দিরকে বাড়ির সবাই ভালো আছে তো হিটলে এল্লা নাল্লা এরকা হ্যাঁ বাড়ির সবাই ভালো আছে নাল্লা এরকে নাল্লা ইড়কে মানে ভালো আছে তো এই ছিল ছোট্ট একটা কনভারসেশন এরকম যে একটা কথা বলে মানে আমি চটপটভাবে আমি তামিল বলবো এইগুলো যে দু তিনবার ভিডিও দেখা যায় চটপট করে তুমি বলতে পারবে যে কোনো কথা আর নিচে একটা কমেন্টস আমি দিয়ে নিলাম যে তোমরা এতদিন ধরে আমার ভিডিও দেখছো দেখি তোমরা কিভাবে কতটা তামিল শিখেছো আমাকে নিচে কমেন্টসে জানাবে যেমন আমি বলছি তোমার নাম কি এটাকে তামিলে ট্রান্সলেট করে ট্রান্সলেট করো তোমার নাম কি এটা তামিলে ট্রান্সলেট কীভাবে সেটা আমাকে বলে নিচে কমেন্টসে জানাও আর এই ভিডিও যত লাইক হবে আর যত মানে শেয়ারও হবে আমি ঠিক তত হয়ে আরও ভালো ভালো ভিডিও আনবো আর তোমাদের এক ঝলক দেখাচ্ছি আমি এরকমও ভিডিও আনছি তোমরা কি চাও তোমরা কি চাও এরকম ভিডিও দেখতে যে বাংলায় জলকে বলে জল ইংলিশ বলে ওয়াটার তামিল বলে তান্নি তেলেঙ্গুয় কি বলে বললাম না তোমরা কি চাও যদি ইন্টারেস্টিং থাকো নিশ্চয়ই কমেন্ট ওর জানিয়ে দেবো ঠিক আছে আমি এরকম ভিডিও বানাবো ঠিক আছে সো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও ওকে বাই বাই